ভাই সাপ গেম খেলতে হবে, চলো ভাই লেস লড়াইতেছে। আমাকে মাংস দে, আমি মাংস খাবো। অনেক প্রাণী আছে যেগুলো ভাই খুবই ভয়ঙ্কর। কুমির থেকে শুরু করে সেখানে বাঘ, সিংহ, ভাল্লুক তো থাকছে। আর ভাই নিকিয়ার ভাড় ভাবছে যে আজকে তারা একটা ঘোড়ার উপর টিক 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 করে চলবে। তো চলো ভাই, আমরাও অনেকদিন থেকে ঘোড়াতে চড়িনি, তো আমরাও চড়বো। কিন্তু ভাই ঘটনাটা হচ্ছে, ঘোড়াটা একটা লকারে আটকানো আছে, যেখানে লাগানো আছে 12টা 12 কালারের তালা। ভাই আজকেও আমাদেরকে খুলতে হবে। তো ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কিন্তু করতেই হবে। তো লেটস গো ভাই, চলো আমরা শুরু করে ফেলে দিই আজকের গেম প্লে এবং মেন ইন্ট্রোটা লাগিয়ে দে। কালকে কিন্তু আমরা এই পিরিয়ডসের বিষয়টাকে কিন্তু আনলক করে ফেলে দিয়েছিলাম, এবং আজকে আমরা এই চিড়িয়াখানার যে হাতি এবং জিরাফকে দেখতে পাচ্ছ এইটাতে আমরা ভাই আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। আর নিকি এখানে দেখতে পাচ্ছি আর সে বলছে, আমরা আজকে চিড়িয়াখানাতে এসেছি। ব্ল্যাক, তুমি কি ঘোড়া চড়তে পারো? হ্যাঁ চলো চড়বো, কিন্তু ঘোড়াটাকে তো আগে আনলক করতে হবে ভাই, তালা কে দিল এখানে? ভাই ঘোড়াটাকে তালা মারা আছে। ভাই নিকি এন্ড ব্ল্যাক, তোরা ভাই ঘোড়া চড়িস না, ঠিক আছে? আজকে বাড়ি চলে যা, তোদের কোনো কাজ নাই, টাটা ভাই। আজকে আমি তোদের জন্য কাজ করতে পারবো না। আরে না না, আমার ঘোড়া চড়বো চড়বো, প্লিজ তাড়াতাড়ি তুমি আমাকে ঘোড়াটা খুলে দাও ভাই। রাখকে না দাও, আমাকে তো দাও, আমি তোমার অনেক ভালো বন্ধু না? ওকে ভাই, আমি মজা করছি, ঠিক আছে? চলো ভাই আমরা খুলবো ঘোড়াটাকে। ইয়েস, তো চলো ভাই এখানে কি কি, ও ভাই সো ফানি, হোয়াট, লুক এট দিস সিংহ। আরে সিংহ কোন ধরে ভাই লেস লড়াইতেছে আর আসতেছে। ওকে ওয়াও ভাই, এত বিড়ালের মতো সাউন্ড করতেছে, ম্যাও 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 করতেছে ভাই, বিড়ালের মতো করতেছে। এটার নাম সিংহ। আর এখানে লেখা আছে ডোন্ট টাচ ইট, একটা সিগন্যাল দেওয়া আছে ভাই, আমি তাও টাচ। আমি কি বলবো ভাই, এত কিছু কেন? আচ্ছা চলো ভাই, আমরা 7 to 7 5 কোড পেয়েছি, আশা করতেছি। এখানে তো একটাই মাত্র প্যাডলক, মানে পাসওয়ার্ড লক আছে, 7 to 7 5। একটু ক্লিয়ারলি ভাবে মাইন্ড সেট করে খেলতে হবে ভাই সাহেব। আর এইভাবেই প্রতিটা তালা আমরা খুলে ফেলবো। মুরগির বাচ্চা, আবে মুরগি এখানে কে পালতেছে ভাই? হোয়াট, মুরগির বাচ্চা আমি ধরতে পারতেছি। আরে এখানে অনেকগুলো মুরগির বাচ্চা আছে, তুমি এদেরকে ধরতে পারবে? ওয়াও ভাই আরো একটা, ঠিক আছে ব্লাড আমি সবাইকে ধরে ফেলবো। কয়টা আছে ভাই, কয়টা? ওয়াও আর একটা। ওয়ে ভাই মুরগির বাচ্চা দিয়ে কি হবে, এতগুলো মুরগি ঘুরতেছে কেন এখানে? ওয়াও ভাই এখানে কচ্ছপ আছে। আর এদিকে আমি কি দেখলাম, একটা মাটির ও সাপ, অজগর। ভাই চলো ভাই আমরা যেকোনো একদিক থেকে কাজগুলো শুরু করি, ঠিক আছে? আমাদেরকে সুবিধা হবে এখানে ভাই। কচ্ছপগুলো মারামারি শুরু হবে নাকি, নীল কচ্ছপ আর সবুজ কচ্ছপের মধ্যে? জিরাফ, এত লম্বা জিরাফ, বাপরে গলায় মানে মাথায় তো নাই, কি আকাশের মধ্যে ঢুকে গেছে ভাই মাথা। আর এগুলো কি বক? ওকে দেখো, আমি একটা জিনিস খেয়াল করতেছি, এখানে বকগুলো আছে এবং তিনটা বক তিনভাবে আছে এবং এখানে ছবি দেওয়া আছে। আই থিঙ্ক বকগুলোর পজিশন এইরকম ট্রাই করতে হবে, তাহলে কিছু একটা হবে ভাই। চলো দেরি কিসের, চলো। আরে আর একটা মুরগি ভাই, ওয়া মুরগির বাচ্চা, আমার কাছে 4টা মুরগির বাচ্চা আছে, আমি 4টা মুরগি আমার বাড়িতে পালবো। প্রথমকার যে বকটা আছে এটা একটা পা তুলে রাখবে। ও বক কিন্তু মুরগির মুরগের মতো রাখতেছে কেন? চলো ভাই, এটা পাটা হচ্ছে এভাবে হবে, মাথাটা হবে ওকে এইভাবে, আচ্ছা মাথা আর পা ঘোরানো যাবে। তারপরেরটা হবে যে দুই পায়ে নিচে নামে থাকবে ওকে, আর এইটা দেখবে উপর দিকে। আরে আবে আরো একটা মুরগি, 5টা মুরগির বাচ্চা হলো। চলো আচ্ছা, এইটাকে এটা মাথা এদিকে থাকবে অ্যান্ড পাটা সব পুরো উপরে রাখবে। ও ভাই এটা তো আমাকে আর একটা চাবিও দিয়ে দিল, বা ভাই ভাই আমি জিনিয়াস ভাই, আমি জিনিয়াস। চলো ভাই আমি তালাটা খুলে ফেলে দিই, চাবি দিয়ে তালাটা, কোন তালাটা চাবি এটা? ও ওকে ভাই আমি তালা খুলে ফেলে দিয়েছি। আমি ভাই ঘোড়াটা দেখো অনেক স্যাড আছে, সে অনেকক্ষণ থেকে তাকে মনে হচ্ছে আটকে রাখা হয়েছে। আর সিংহটাকে দেখলে আমার বারবার খেলে হাসি বেরোচ্ছে। ওয়াই আমাকে দেখে হাসছিস কেন বে? ওয়াই তোকে খেয়ে ফেলবো, ঘাড় মটকাই দিবো। আমাকে মাংস দে, আমি মাংস খাবো। এই ডায়লগ গুলাও অনেক ফানি, সানি দেওয়ালের টাইপের ভাই। তুই তুই কি সানি দেওয়ালের সিনেমা দেখিস ভাই? হ্যাঁ, এ ঢাই কিলো কা হাতে জব কিছু কি পড়তা হে, আদমি উঠতা নেই উঠ জাতা হে। ভাই তুই কি সিনেমা দেখিস, সানি দেওয়ালকে চিনিস?
ওয়াই কোন সারি দেওয়াল ওয়াই আমি কোন সারি দেওয়ালকে চিনি না ওয়াই আমার নাম সিংহ ওয়াই ভাই এ তো একে তো সানি দেওয়ালকে কপি করছে আর বেশি বেশি ওয়াই আমিও পারি ওকে তুই একাই পারিস না ওয়াই ভাগ যা ওর সাথে একটু ফান করলাম যাই হোক বেশি ফান করা ঠিক না সিংহ মানে খারাপ জিনিস ওকে ওয়াই কচ্ছপগুলো তোরা কি করছিস ভাই এখানে ওয়াই ও ভাই এ তো আচ্ছা আমাকে ওই কচ্ছপগুলোকে এপারে আনতে হবে এপারকারগুলোকে এপারে আনতে হবে ভাই আচ্ছা ঠিক আছে ওকে বু বু আবার এই কানটাকে এটা দিলাম আবার এটাকে সামনে দিলাম ওয়াও ওয়াও আবার এটাকে দিলাম এটাকে দিলাম হোয়াট 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 নো ভাই আরে এইভাবে হবে না আরে না আচ্ছা সামনের দিকে আরেকটা যাও আরে তুইও সামনে যা তুইও সামনে যা ওকে সামনে সামনে পিছে পিছে ওয়াও এইভাবে আসলে করতে হবে ভাই ইয়া বাট এটাকে সামনে নিয়ে আসতে হবে ওকে আর মাত্র ভাই আমরা অনেক জিনিয়াস পুরোপুরি আইনস্টাইনের ছোট ভাই আমরা আইনস্টাইন তালা খুলতো না যাই হোক আমি খুলতেছি বিড়ালের মতন ম্যামা করতেছিস না একটু পরে মুরগির মতন কুকুর কুক করবি ওকে ভাই আমরা তালাটা খুলে ফেলে দিই আচ্ছা ভাই মুরগি গুলো দিয়ে কি করবো আমি আচ্ছা সিংহ তুই কি মুরগি খাবি আমাকে মুরগি খাবার দিবি শালা প্রথমে তো তোকে বলছি ভাই ওখানে সিংহ দেখে আসলাম বনের রাজা সিংহ হয় চিড়িয়াখানার রাজা কি তাহলে কুমির আমি কি গাধা লাগতেছি এমন মার দিব কুমিরের বাচ্চা কুমিরটা আমাকে ফালতু ফালতু কথা বলছে ভাই দেখো ভাই তোর মুখের মতো নাকি ভাই ভাই চাবি চাবি ভাই আমরা ক্রোকোডাইল কিও পেয়ে গেছি ভাই এটা দিয়ে আমরা এখন খুলে ফেলে দেবো আমাদের আরো একটা তালা তালা লেটস গো ভাই এটা আমরা খুলে ফেলে দিয়েছি চিন্তা করিস না ঘোড়া আমরা তোকে ছাড়িয়ে নিব ভাই তুই চিহি চিহি করতেছিস ঠিক আছে বাট তুই লেস্টের দিকে ম্যাও করলি কেন ভাই এখানকার পশু পাখি গুলা ঘোড়া বিড়ালের মতো করতেছে সিংহ বিড়ালের মতো করতেছে কুমিরটাও শালা চিড়িয়াখানার রাজা বলতেছে নিজেকে কি এটাকে চিড়িয়াখানা না এটা পাগলাগারত ভাই আবে সুব্রত দেখ বেশি আজকে একটু বকবক করতেছে প্লিজ একটু বকবক কম কর না একটু চাবিগুলো তাড়াতাড়ি গোজ ভাই প্লিজ মার উপরেই তুই চিল্লাতেছিস ভাই ও ভাই ভাই হাতি আর হাতির উপরেই বাচ্চা ভয় লাগতেছে না তোর ওখানে চড়ছিস আরে কিসের ভয় এটা আমার বন্ধু এটা আমার হাতি এটা আমার সাথী ও ভাই থাম 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 ভাই হাতি মেরে সাথী সিনেমা লাগাই দিস না আরে হাতি তুই কি মানে তোর বুদ্ধি কি কম ভাই ওই আটাশকে তুই উপরে তুলছিস কেন এই ভাই এ আমার বন্ধু মেরা দোস্ত মেরা জিগার মেরা ফ্রেন্ড ওই ভাই থাম ভাই আমি জানি দোস্ত ফ্রেন্ড সব আমি ইংলিশ ইংলিশ জানি ভাই ওকে ভাই তোর সাথে কথা বলার দরকার নেই আমার মুখ নষ্ট করবি আর এখানে একটা দেখো সাপ ঝুলতেছে অজগর বাট অজগরের মুখ আমি দেখতে পাচ্ছি না দুটো মাত্র চোখ দেখতে পাচ্ছি কোনো জিভাও নেই অজগরের ওয়াও এখানে একটা ভাই ওয়াও এখানে একটা গাছের ইয়ে ছিল ভাই পাতা ছিল আই ডোন্ট নো ভাই কিভাবে করব কি আর এখানে কি ভাই এখানে ভাই ভাই এখানে একটা বাদাম নাকি কাজু বাদাম আমি নিতে পারছি আর এইগুলা কি বীজি নাকি ভাই ওকে ভাই এ ভাই এর গর্তের মধ্যে আরো একটা আছে এ ভুল কি দিচ্ছে এটা আরে আমাকে কাঁচকলা দেখাচ্ছিস নাকি ওই চাবি দে ভাই এ তো চাবি বের করতেছিল আর সেই সুযোগে আমি চাবিটা নিয়ে নিয়েছি ভাই চলো ভাই চাবিটা দিয়ে আমি তালাটা ওয়াও এখানে একটা গামলা দাঁড়াও 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 এখানে আরো একটা গাবলা মানে কি আছে ভাই এখানে কি পাতা রাখতে পারবো আমি বাদামটা রাখতে পারবো আমি নো এটা কি ওয়াও ভাই এটা সামথিং কিছু একটা পেয়েছি আমি আচ্ছা এখানে কি তাহলে আমি কি রাখতে পারবো এখানে মুরগির বাচ্চা রাখতে পারবো ভাই এখানে মুরগির বাচ্চা আমি রাখতে পারবো চলো ভাই মুরগির বাচ্চাগুলো আমি রাখি ঠিক আছে ওকে চারটা রেখে দিয়েছি আর মাত্র একটা আছে বো মুরগির বাচ্চা থেকেও চাবিটা আমি পেয়ে গেছি ভাই আর নিচে একটা তো পাজেল দেখতেছি ভাই এটা কি ওয়াও ভাই এটা হচ্ছে বানর একটা নিচেরটা হচ্ছে কুত্তা আর উপরকারটা না নিচেরটা হচ্ছে বিড়াল আর উপরকারটা হচ্ছে কুত্তা তো বানর খাই হচ্ছে কলা ওয়াও আই থিংক ভাই এটা ঘোরানোর একটা পাজেল যার খাবার তার মুখের কাছে দিতে হবে চলো বানরকে আমি কলা দিয়ে দিয়েছি কুত্তাকে আমি দিব হচ্ছে হাড্ডি
আর হচ্ছে বিড়ালকে দিব হচ্ছে মাছ। আমাদের সাথে কি পারবে ভাই, আমরা সুপার প্রো ভাই। চলো ফটাফট 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 তালাগুলো আনলক করে দিই। ঘোড়া তিনটা করিসটা ঠিক আছে, যখন আমি আছি আমার মতো গোয়েন্দা আছে, কোনো ভরসা করা যাবে না ভাই। ককট কি হবে জানি না ভাই, লেটস গো। সুব্রত তুই অনেক ভ্যাক 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 করতেছিস কেন ভাই? আজকে কি তুই মানে কি পাগলার কারক থেকে আসলি নাকি, এত চিল্লাইতেছিস কেন? আমাকে কথা বলতে দিবে না বলে না, আমি কিন্তু খুঁজে দিব না ভাই এরকম করলে। এখানে সাপটাকে দেখে আমার খুব আশ্চর্য লাগছে যে সাপটা এখানে এরকম করে ঝুলে আছে কেন, কিছু বলছেও না। সাপ কোনোদিন আপেল খায় এটা আমি প্রথম দেখছি। সাপ খায় হচ্ছে ইন্দুর খায়, চিকা খায়, বিজি খায়, না বিজি খায় না, ওকে আরো অনেক কিছু খায় মনে হয়, ঠিক আছে। বাট এই সাপ আবার আপেল খাচ্ছে, মানে একেবারে কি বলবো, শাকাহারী, ওকে শাকাহারী সাপ। ভাই আর একটা আছে ভাই, সাপটা অনেক বড় হয়ে গেছে, আমরা সাপেরও বাপ। ইয়েস ইয়েস ভাই, আমাদেরকে কে হারাবে ভাই, আমরা সুপার প্রো, এত প্রো গিনেস বুকে নাম উঠে যাবে আমাদের। নোবেল তো দিয়েই দিচ্ছে চার পাঁচটা, তোমাদেরকে দেখানোর দরকার নেই, নোবেল আমার কাছেই থাক, আমার নোবেল। ওকে সাপের তালা, ওয়াও ওয়াও, চলো ওয়াও। এখানে আরো একটা পাজেল নাকি এটা ভাই, এটা কি জিনিস? ওয়াও এটা তো বাচ্চাদের পাজেল ভাই, আমাকে দুইটা জিনিস চেনটাকে একসাথে মিলাতে হবে, ব্যাস এটা সিম্পল ভাই। চলো ভাই, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলতেছে আসলে ভাই, আটকে গেছে ভাই, এদিক দিয়ে যাবে। ইয়ে সাইসুই সাইসুই পাইপুই পাইপুই ঢাইডুই ঢাইডুই ইয়ো ইয়ো ইয়ো, এইভাবে। এন্ড ইয়ো ভাই, আমাদের থেকে ভালো কে খেলবে বলো, আমরা প্রো। আরে তোর গান শুনে তো আমার হাগা চেপে গেল বে, তোর বুকটা দে একটু হেগে শান্তি করি। আবে ভাই আমার গান শুনে সিংহ তোর হাগা চাপতেছে, খাঁচাতে আছিস বলে আমি তোকে মারছি না, ঠিক আছে? খাঁচা থেকে বের হলে মানে আমি পালাতাম। ওকে টাটা গুড বাই ভাই, আমি তোর সাথে লাগতে যাবো না ভাই। ওকে, এখানে জিরাফটাকে দেখতেছি, সে আকাশে মানে চাঁদের মধ্যে ঘাস খাচ্ছে, চাঁদে এখন মুখ দিয়ে আছে ভাবে, ঠিক আছে, চাঁদে ঘাস খাচ্ছে, চাঁদে ঘাস আছে। আবে ভাই আমি কতটা গাধা ভাই, চাঁদে ঘাস আছে ভাই, আমি তো খেয়ালই করিনি, চাঁদে তো ঘাস নেই, চাঁদে শুধু বালু আছে। জিরাফ বাদাম খাবে? ও আচ্ছা, জিরাফ পাতা খাবে? ও বউ জিরাফ চাবি দিয়ে দিয়েছে, তুই এত ভালো ভাই, যাক ভাই তুই তুই অনেক ভালো, এখানকার মধ্যে তুই একমাত্র ভালো ভাই, তুই এক চান্সে আমাকে সবকিছু দিয়ে দিয়েছিস। ওকে আমাদের মাত্র আর দুইটা তালা আছে। ইয়ো 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 ইয়ো, ড্যান্স করে দিস রে গাধা, আরেকটু খোল ভাই। খুলছি ঘোড়ার তালা, আর এরা আমাকে গাধা বলছে? দেখ নিকি ব্লাড, সময় থাকতে ভালো হয়ে যা, ভালো হতে টাকা লাগে না। এ কুবীর তেশর, আমাকে বিরক্ত করিস না। আরে ভাই আমাকে 5 টাকা 10 টাকা দিলেও তোকে বিরক্ত করতে যাব না, কি যে বলে আছে এখানে, কি এটা? এগুলো কি খরগোশ? খরগোশ কই থেকে আসলো? উপরে ছিল এরা, কি করতেছিল ভাই? তোরা কি এলিয়ান নাকি ভাই? আরে আমরা উপরে চাঁদ দেখছিলাম, চাঁদের থেকে তোকে দেখছিলাম। হোয়াট, তোরা চাঁদ দেখছিলি, চাঁদের থেকে আমাকে দেখছিলি? ভাই ভাই তোরা কি ভাই, তোরা আসলে তো খুব সুবিধার জিনিস না। আচ্ছা এখানে বাদাম আছে, খাবি নাকি? নো, হাতি বাদাম খাবি? বো বো, হাতি বাদাম খায় ভাই, সিরিয়াসলি অত বড় হাতি এইটুক বাদাম খালো? বলাই বলাই যায় না ভাই, আমাকে হাতি আলাদা চাবি দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ হাতি তোকে ভাই। চলো ভাই তাড়াতাড়ি এটা ফটাফট খুলে ফেলে দিই, আর এই তালার কালারটা দেখো, আমার তো সাদা লাগছে, আর সাদা কালার যেহেতু খরগোশটাও এখানকার একমাত্র সাদা, খরগোশ আর মেঘ ছাড়া এখানে কোনো কিছু সাদা আমি দেখিনি। আমার যতদূর বিশ্বাস মনে হচ্ছে এই খরগোশগুলোই আমাকে তালাটার চাবি দিবে, বাট কিভাবে দিবে ভাই প্লিজ, খরগোশ আমাকে চাবিটা দিয়ে দে ভাই। না না আমরা চাবি এভাবে দিব না, তুমি আমাদেরকে কিছু খুশি করো। হোয়াট, তোদেরকে আমি খুশি করবো কি, ড্যান্স দিবো নাকি? আচ্ছা জিঙ্কাল লাঙ্গে জিঙ্কাল জিঙ্কাল। আরে এরকম গাধার মতো মিস্টার বিনের মতো না নেচে একটু ভালো করে কথা বল। হোয়াট ভাই আমার ড্যান্স বলে মিস্টার বিনের মতো? চলো ভাই ওদেরকে খুশি করতে হবে। এ ভুলকি দেওয়া তোরা কমাস নি ভাই, তোরা তোরা ভালো হবি না বে, তোরা ভালো হবি না, খালি গর্তে মধ্যে এরকম এরকম টুকি মুকি দিচ্ছে ভাই। হ্যাঁ
ছি ছি ব্লাড, কি ভাই খরগোশকে খুশি করব কি করে এখন? আরে আমি জানি না তো কিভাবে কি করবে, তুই দেখো একটু বুদ্ধি খাটাও। সব বুদ্ধি যদি আমি খাটাই, তোরা কি এখানে মানে ঘাস কাটবি? এখানে ঘাসও নেই, কাটার মতো কি কাটবি? এই দুই ভাই এতই বলদ, এখানে কি করতে আসে যে কি মানে কোথাও কিনা ইয়ে নেই ভাই। চলো ভাই আমরা কি করবো ভাই। ওয়াই ওয়েট ওয়ান মিনিট ভাই, এটা কি ভাই খুশির জিনিস পেয়ে গেছি, খরগোশ খাই গাজর। চলো ভাই খা। ও ভাই আমার চাবিটা দিয়ে দে। হোয়াট হোয়াট ভাই, তার মানে কি আমাকে আরো আরো গাজর দিতে হবে? টিট ভাই আমি গাজর কোথায় পাবো আর? ওয়াই ওয়ে ওয়ে ওয়ে, ও ভাই আমি আর একটা গাজর পেয়ে গেছি। ওকে ওকে ভাই, ওকে ওকে ওকে, আর একটা গাজর পেয়ে গেছি। আর 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 ও ও, এখানে আরো একটা গাজর আছে। ওয়াও ও ভাই, ইয়া উই আর সুপার সুপার প্রো ভাই। চলো ভাই আমরা এটা দিয়ে এখন আমরা তালাটাকে কাট মেরে দিই, ফাট করে দিই। ইয়ে টক টক টু, এবার আমাদের চিহি ঘোড়া মুক্ত হয়ে যাবে। ভাই ঘোড়াটাকে আমি আগে চড়বো ভাই। নো নো নিকি নো, আমি আগে চড়বো ভাই, তারপরে আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আগে আগে চড়বে, তুই পরে চড়িস ভাই। এবং সে কিন্তু বললো ভাই তোমরা যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করো আর যদি বেশি বেশি ভিডিও গুলো দেখো তখনই কিন্তু সে ভাই ঘোড়াতে চড়তে দিবে তোমাদেরকে, আর আমাকেও দিবে না ভাই। এরপরে যদি তোমরা আরো 12 ব্লকস এর ভিডিও দেখতে চাচ্ছ, মানে এরপরে আছে ক্রিসমাসের পার্ট, যদি তোমরা এটা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে ভাই। পরবর্তীতে আবারও দেখা হবে কালকে ভাই একই সময়ে, চলে আসবে সবাই, ভালো থাকো সবাই, আজকে পর্যন্তই, টাটা।